يطيب الحي في رضا رب السماء مذ الله ربي حلوه 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 حياتي مذ الله ربي. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين. নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন ওমন তাবিহানিদ্দিন আম্মাবাদ আমাদের তফসির হবে সুরাত উসাফের এই সুরার নাম হচ্ছে সুরায় আসাফ সাফ মানে হচ্ছে লাইন বা সারি এই সুরার আয়াত নম্বর চারে আল্লাহ ফাক সাফ শব্দটি সারির কথা বা সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে সুরার নাম সুরায় সাফ এই সুরা নবী সাসম মদিনার জীবনে নাজল হয়েছে এতে চোদ্দটি আয়াত রয়েছে এর মৌলিক বিষয়বস্তু হচ্ছে ইমানের সাথে সাথে আমলের গুরুত্ব কর্মের গুরুত্ব এলমের সাথে জ্ঞান অর্জনের সাথে সাথে জানার সাথে এবং অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে কর্ম করা আমল করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর দিন থেকে বক্রপথ অবলম্বন করা থেকে নিষেধ করা হয়েছে মিথ্যা রচনা করা অথবা না জেনে অনুমান ভিত্তিক ফতুয়াবাজি করা অথবা আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে বলা এইসব থেকে সতর্ক করা হয়েছে এবং পাকের সাথে উত্তম ব্যবসা শিখানো হয়েছে আমরা তফসির শুরু করি আল্লাহ পাকের সাধ করছেন বিসমিল্লাহু রহমান রাহিম সাব্বাহাল্লিল্লাহ মাফিস মা ওয়াত ওয়া মাফিলা আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছুই রয়েছে সব আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করেন ওহাল আজিজুল হাকিম আর তিনি আল্লাহ মহাপরাক্রান্ত আর বিজ্ঞানময় এআই ইউহ্লাদিন আমান উলেমা তা কুলু না মাল আতা ফালুন আল্লাহপাক মমিন জাতিকে সম্বোধন করে স্বাদ করছেন হে ইমানদার মানুষরা কুলু না মালতা ফালুন তোমরা যা করোনা তা কেন বলো মুখে এমন কথা বলো যা তোমরা নিজে করোনা এইরকম কেন তোমাদের চরিত্র আল্লাহ নিকটে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় যে কুলু মালাতা ফালুন যা করোনা তা তোমরা অন্যদেরকে বলো বা নিজেদের ক্ষেত্রে প্রকাশ করো দুটি হইতে পারে আল্লাহাক রব্বুল আলমিন তাহলে কাউকে যদি আপনি ভালো উপদেশ দেন বা ভালো কথা বলেন তাহলে তার আগে আপনাকে কর্ম করতে হবে এই দিক নির্দেশনা দিয়েছেন আর যদি কেউ নিজে ভালো কাজ করে না অন্যদের ক্ষেত্রে খুব ভালো কথা বলে সমাজে যখন বসে তখন দেখে মনে হয় যে সমাজ প্রতি আর খুব ভালো মানুষ ধার্মিক লোক কিন্তু তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন তার আভ্যন্তরীণ জীবন যে যখন আল্লাহর সাথে নির্জন হয় যখন কোনো মানুষ থাকে না তার সাথে একমাত্র আল্লাহ থাকেন তখন তার জীবনটা কলঙ্কময় জীবন পাপের জীবন রাতের অন্ধকারে ইন্টারনেটে পাপ করে আজকালকার যুগে বিশেষ করে অধিকাংশ যুবক যুবতীরা আল্লাহ পাক এইরকম নিষেধ করছেন যখন ভালো কথা বলছো তাহলে নিজে আগে অলঙ্কৃত করো নিজে তুমি ভালো কাজ নিজে করে যদি ভালো কথা বলো ভালো উপদেশ দাও তাহলে আল্লাহ পাক তোমার কথায় কাজে দাওয়াতে বরকত দান করবেন আর একটি বিষয় যে আল্লাহ কর নিজের ক্ষেত্রেও বলছেন যে লেমাতা মা আল্লা ফালুন হইতে পারে যে এরকমও করছেন হয়তো যে আপনি আসলে করেন না কিন্তু যা করেন তার চাইতে বেশি করে বর্ণনা করেন যতটা আপনি কর্ম করেন যতটা আপনার মধ্যে আছে তার চাইতে বেশি আপনি নিজেকে সৎ করে পেশ করছেন এটাও চরম অপরাধ ইয়হিবু না ফালু করে এই ভালো কাজগুলি আর মানুষের কাছ থেকে প্রশংসা নিতে চায় যে আমাকে লোক ভালো বলুক এটাও কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহর কাছে এটা খুব নিন্দনীয় বিষয় আল্লাহর অসন্তুষ্টির কারণ এটা না বড়ই আল্লাহ পাক অসন্তুষ্ট হন এইরকম আচরণে তারপরে আল্লাহ পাক সব করছেন যারা আল্লাহ পাকের পথে সশস্ত্র যুদ্ধ করে সারিবদ্ধ হয়ে কান্না বুনিয়ান মারসুস এমন ভাবে যে যেন তাদেরকে দেখে মনে হয় যে সীসা গলানো প্রাচীর বুনিয়ান ঘরকে বলা হয় প্রাচীর কান না হোক বুনিয়ান মারসুস যেন তার এমন প্রাচীর যেটা হচ্ছে মারসুস রাসাস মানে হচ্ছে সীসা গলানো সীসা দিয়ে যেন তৈরি করা প্রাচীরের মতো এমন ভাবে মজবুত হয়ে ঐক্যের সাথে তার আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের দিনকে শক্তিশালী করার জন্য জেহাদ করে নবী করিম সাল্লা ইসলাম হিজরতের পরে যখন জেহাদ ফরজ হয় সেই সময় এই আয়াত নাজিল হয়েছে সাহাবাই এই এইভাবে আল্লাহ রাস্তায় সারিবদ্ধ হয়ে জেহাদ ফি জন্য উতসাহিত করার উদ্দেশ্যে আল্লাহ পাক তারপর ইরশাদ গোয়া ওয়াইয কওম শরণ করো যখন মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদাইকে বলেছিলেন যে ইয়া কওম হে আমার সম্প্রদায় লেমা নানি তোমরা আমাকে কষ্ট কেন দাও ওয়াকাতালামুন অথচ তোমরা ভালো করেই জানো জাননি রাসূলুল্লাহ আলাইহيكم তোমাদের উদ্দেশ্য আমি আল্লাহ পাকের রাসূল দূত হয়ে এসেছি আল্লাহ পাকের প্রেরিত আমি তোমাদের কল্যাণের উদ্দেশ্যে আমাকে রাসূল করে পাঠিয়েছেন ফালম্মা যাগু কিন্তু এরা যখন বক্রপাত অবলম্বন করলো আজাক আল্লাহ কুলু এই মুসা আলি সাল্লামের অনসারীরা যখন বাঁকা পথ ধরল আল্লাহর দিন থেকে ধীরে ধীরে সরে গেল আল্লাহ করে দিলেন তাদের আকিদাই বিভ্রান্তি গুমরাহি আর কুফুরি দেখা গেল আল্লাহ কমল ফাঁসিন পাপাচারী জাতিকে হৃদায়ত দান করেন না রাস্তা দেখান না এখানে বলা হয়েছে যে মুসা আলি সাল্লামকে তারা কষ্ট দিত কি বিভিন্ন রকমের কষ্ট বড় বেয়াদবানী ইসরায়েল এই ইহুদিরা আর এদের ইতিহাস খুব কলঙ্কের ইতিহাস এমন কি মুসা আলি ইসলামের শারীরিক গঠন সম্পর্কেও তারা সমালোচনা করতে ছাড়েনি তারা ও হয়ে গোসল করতো মুসা আলি ইসলাম ও হয়ে গোসল করতেন না বলেছে না তাহলে ব্যাপার সবার খারাপ আছে কিছু গোলমালা আছে হয়তো তো আল্লাহ ফাক রব্বুল্লা আলমী তখন ফাবার আল্লাহ আল্লাহ সুরাহ বলেছে আল্লাহ ফাক যে রোগমুক্ত মুসা আলি ইসালাম এটা আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট করে দিলেন তাদেরকে বিশেষ একটা ঘটনা যা সহিব খারি তুলেছে তা দিয়ে আল্লাহ পাক তাদেরকে দেখিয়ে দিলেন যে দেখো মৌসা আলী ইসলামের মধ্যে শারীরিক কোনো ত্রুটি নেই তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের বাঁকা হয়ে যাওয়ার কথা বলেছেন তাদের আকিদে যে খারাপি এসছে মৌসা আলী ইসলাম আল্লাহ পাকের তৌহির শিখে গেছেন সেই আকিদা শিখে গেছেন আর ইয়াহুদিরা বলে যে ওজাই আল্লাহর পুত্র এবং ঈসা আলী ইসলাম যখন আসলেন তখন ঈসা আলী ইসলাম সম্পর্কে তারা এইরকম বিয়াদবি করলো যে ঈসা এইভাবে কি করে জন্ম নিল তাহলে হচ্ছে জারু সন্তান ইত্যাদি ইত্যাদি এগুলি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে বক্র করে দেওয়া যখন তারা বক্র হলো তখন আল্লাহ পাকও তাদের অন্তরকে বাঁকা করে গোমরা পথভ্রষ্ট করে জাহান রাস্তা ধরাই দিলেন আল্লাহ মারিয়াম স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা আলি সালাম বলেছিল ইয়া বানী ইসরাইল হে বানী ইসরাইল হে ইসরাইল গোত্র মৌসা আলি ইসাল্লাম ও বানী ইসরায়েলকে সম্বোধন করেছেন কিন্তু মৌসা আল সালাম বলে ইয়া কম ইহা আমার সম্প্রদায় আর ঈসা আলী সালাম ইয়া কমে হে আমার জাতি কেন বললেন না বললেন হে ইসরায়েল গোত্র দুটো পার্থক্য কি এই জন্য ইসরাইল ছিলেন তাহলে ইসরাইল অন্তর্ভুক্ত মুসাও হে আমার জাতি বলা ঠিক আছে তার কিন্তু ঈসা আলি সাল্লামে যেহেতু বাপ ছিল না বিনা বাপে জন্মেছেন আর বাপ যেখানে নাই তাহলে কি করে বলবেন হে ইয়া কমে আমার সম্প্রদায় তিনি বংশের দিক থেকে তার মা যদি বলি ইসরায়েল কিন্তু বাবা তো নেই সুতরাং তিনি কি করে বলবেন হে আমার সম্প্রদায় জানো পড়ছে হে বনি ইসরায়েল হে ইসরায়েল আলাইহিস সালামের বংশধর অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল হয়ে এসেছি মুসাদদিকাল লিমা বাইনা ইয়দাইহি তাওরা আমার পূর্বে যে তাওরাত এসেছে তার সত্যায়নকারী হিসাবে আমি তাওরাতকে অস্বীকার করি না তোমরা ভুল বুঝবে না তাওরাতের বিধান তে যে সব মৌলিক বিষয় রয়েছে সব ঠিক রয়েছে এই যে বিধিবিধান সব তাওরাতের বিধিবিধান যেটাকে পুরাতন অনুশাসন বলা হয় বাইবেলের বিকৃত বাইবেল বর্তমান কিন্তু যে আসল যেটা তওরাত সেটা তাওহীদ ছিল সেটাতে এই সব বিকৃতি ছিল না আর এই গোমরাহিও ছিল না আর যেটা ইঞ্জিল সেটা হচ্ছে নতুন অনুশাসন তো আল্লাহাক রব্বুল আলী বলছেন মুসাদ্দেকাল্লেমা বেইন ইয়াদাইয়া মিনাত তওরাত যে ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি আমার পূর্বে যে তওরাত এসছে এর সত্যায়নকারী তওরাতের বিধান মোতাবেকই চলবে তার উপর অতিরিক্ত আমি ইনজিল নিয়ে এসেছি তাতে সংযোজনের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে আর আমি দিন প্রচারের উদ্দেশ্যে এসেছি ওয়া মুবাশশিরাম বিরাসূল এবং এক রাসূলের সুসংবাদদাতা দাতা হিসাবে আমি এসেছি ভবিষ্যতে তিনি আসবেন যখন আসবেন তোমরা কিন্তু তাকে মেনে নিও ইয়াতিমিম বাদি যে আমার পরে আসবে ইসমাহু আহমদ তার নাম হবে আহমদ আল্লাহ ফাকের নবীর আসমানের নাম হচ্ছে আহমদ ফালাম্মা যা আহমিল বাইয়াত সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসলেন মজেজা নিয়ে কোরআনে করিম নিয়ে কালু তখন আরব মুশ্রিকেরা বললো হা যা সেহরুম মবিন স্পষ্ট জাদু আর কেউ কেউ বলছে ফালাম্মা জাহবিল ভাইয়ে নাথ এটা ইসা আলাইসালামকে বোঝানো হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না ফালাম্মা যখন ঈসা আলি ইসলাম নিজ জাতির কাছে আসলেন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে মানে মৌজেজা নিয়ে যে সব মৌজেজা দেওয়া হয়েছিল যে তিনি এমন রোগ ভালো করতে পারতেন যে সব রোগ চিকিৎসক ভালো করতে পারতো না আর যে মায়ের পেট থেকে অন্ধ তার চোখে হাত ফিরিয়ে দিলে দৃষ্টিশক্তি ফিরে আসতো এগুলি দেখার পরে বলল হাজা সেহর মবিন স্পষ্ট জাদু ওমান আলদালাম মানিফ তার আল আল্লাহ কাজিব আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারি যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে ওয়ুদ আল ইসলাম অথচ তাকে ইসলামের দিকে আনুগত্যের দিকে আত্মসমর্পণের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহর দিকে ডাকা হচ্ছে ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে আনুগত্য আনুগত দিকে ডাকা হচ্ছে আল্লাহ কামাল আল্লাহ জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না সঠিক এখানে যে বলা হয়েছে যে ওর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা মানে হইতে পারে আল্লাহ পাকের জাত সত্তা সম্পর্কে আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে আল্লাহ পাকের তৌহিদ একত্র সম্পর্কে আল্লাহ পাকের দিনের বিধিবিধান সম্পর্কে আল্লাহ পাকের রসুল সম্পর্কে যারা মিথ্যা কথা বলে অবাস্তব কথা বলে কোরআন এবং হাদিসের বিপরীত কথা বলে তারা এই আয়তের অন্তর্ভুক্ত এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসির দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আল্লাহ পাকরবুল্লা আলমিন সুরে সফের আয়াত নম্বর আটে এর সাদ করেছেন ইউরি ইদুন আলী উদ্ফে ও আল্লাহ বি আফাহিম আল্লাহ মতিম্ম ইহি ওয়ালা উকারি হাল কাফিরুন মহান আল্লাহ ইরশাদ করছেন যে ইউরি ইদুন আলী উদ্ফে ও আল্লাহ তারা আল্লাহ পাকের আলোকে নিভিয়ে দিতে চায় তারা অর্থাৎ আল্লাহ দ্রোহীরা আল্লাহ পরকালকে অস্বীকারীরা মুশ্রিকরা দিন যারা মানে না এক কথায় তারা আল্লাহ পাকের আর বিশেষ করে তাদের মধ্যে যারা শত্রুতা রাখে বিদ্বেষ রাখে আল্লাহর দিনের সাথে আর এই প্রথম সারির ওই সব লোকেরা নবী সাল্লামের মানুর কাফের মুশ্রেক এই উম্মতের ফেরাউন আবু জাহাল সব লোকেরা এরা আল্লাহর আলোকে তারা নিভিয়ে দিতে চায় বেআ তাদের ফু দ্বারা আফোয়াহ ফামুনের বহু বচন ফামুন আসলে ফাউহুন ছিল এই জন্য বহু বচনে গিয়ে তার আসলটা বেরিয়ে এসছে আফওয়া তাদের মুখ দিয়ে তো মুখ দিয়ে তার বোঝানো হয় না সেই জন্য ভাব অর্থ হচ্ছে যে ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চায় আল্লাহ ফাঁকের কি আল্লাহ ফাঁকের জ্যোতিকে আল্লাহ ফাঁকের জ্যোতি হচ্ছে কোরআনে ক্রিম তখন আল্লাহ ফাঁকের জ্যোতি হচ্ছে ইমান ইসলাম ইমান ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চায় কোরআনকে সরিয়ে দিতে চায় রসুল্লা সাল্লামের দাওয়াতকে সরিয়ে দিতে চায় সমাজ থেকে দেশ থেকে পরিবার থেকে মানব জাতি থেকে এ হচ্ছে তাদের উদ্দেশ্য অল্লাহ মতিমুরিহি অথচ আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তার আলোকে পূর্ণতা দান করবেন তাদের ফু দিয়ে যে নিমিয়ে দিতে যায় এই ফুটা আবার কি তাদের এটাও জেনে নেওয়া ভালো ফু দিয়ে তো আর ইসলাম নিমাবে না হ্যাঁ নেওয়া হবে কি আর তারপরে ফু দিয়ে তো আর কোরআনকে নেমানো যায় না কোরআনকে ধরে সরিয়ে দেওয়া যায় না তো এই ফু দেওয়ার অর্থ ফু দেওয়ার অর্থ হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বা কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালানো রসুলের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রচার করা দিন ইসলাম ইমান আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কোন রকমের অপতৎপরতা এগুলি হচ্ছে তাদের ফুৎকার কাফের আল্লাহর দিনের শত্রুদের ফুৎকার এইরকমই সিলেবাসের মাধ্যমে সিলেবাসে ইসলাম শিখাই রাখবে না আল্লাহ পরকাল সম্পর্কে জানতেই না পারে আর তারপরে শিক্ষক এত আল্লাহ যে যদি কোনো ছেলে আল্লাহ কথা বলে তারপরে এখনো আল্লাহ বলো তুমি হ্যাঁ ইনশাল্লাহ যদি বলে আলহামদুলিল্লাহ বললে তুমি তার মানে হচ্ছে তাদের ফুৎকার এইরকম ফুৎকার দিয়ে সমাজ থেকে ইসলামকে দূর করে দিতে চায় চাই অল্লাহ নুরি। কিন্তু আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করছেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তার আলোকে সম্পূর্ণ করবেন রাসুল্লাহ যুগেও আর সেই আলো সাহাবাহাম খোলাফারের যুগেই রোম সাম্রাজ্য পর্যন্ত পৌঁছেছে পারস্য সাম্রাজ্য পর্যন্ত পৌঁছেছে যদিও কাফেররা সেটাকে অপছন্দ করে কাফেরুন কখনো বরদাস্ত করে নেবে না কিন্তু পাক তার নোরকে পূর্ণত অবশ্যই দান করবেন পাক তাহলে নিশ্চয়তা দিয়েছেন যে দিন ইসলাম কেমত পর্যন্ত থাকবে তবে দিন ইসলামের দাওয়াত প্রচার প্রসার কেমন পর্যন্ত থাকবে ইসলামী দাওয়াতের একটা রাস্তা বন্ধ করা হবে একটা প্রতিষ্ঠান বন্ধ করা হবে আরো বহু রাস্তা খুলে যাবে এক দেশ থেকে বন্ধ হবে দেশে খুলে খুলে যাবে যাবে এক দিগন্ত বন্ধ আর অবশ্যই থাকবে। আল্লাহ একদিগন্ত্রী রসুল বিলহু দাওয়া দিন হক আল্লাহ সেই সত্তা যিনি রাসূল রসুল আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বিলহুদা সঠিক দিক নির্দেশনা হেদায়েত নিয়ে অর্থাৎ সঠিক পথের দিশা নিয়ে সঠিক পথের দিশা দিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাহ ইসলাম মানব জাতিকে হক এবং সত্য জীবন বিধান নিয়ে পাঠিয়েছেন দিন ইসলাম সত্য জীবন বিধান কোরআনে করিম সত্য জীবন বিধান পূর্ণাঙ্গ জীবন বিধান তানি নিয়ে আল্লাহ পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন এই যে মমিন মুসলিম দুর্গত থাকবে নির্যাতিত থাকবে কমজোর হয়ে থাকবে গোলামের জীবন যাপন করবে এই জন্য নয় লিউ জাহু আল আদিনে কুল্লি আল্লাহ পাক এই দিন এবং দিনের রসুল কোরআন পাঠাবার আল্লাপাক লক্ষ্য উদ্দেশ্য বলছে লেও রাহু যাতে করে আল্লাহ পাক বিজয়ী করেন তাকে রাসুলকে বিজয়ী করেন কোরআনকে বিজয়ী করেন এবং এই কোরআনের প্রচার প্রসারকে বিজয়ী করেন আল্লাহ দিন একুল্লেহি সমস্ত মতবাদের ওপর দিন মানে মতবাদ সমস্ত মতবাদ সে ধর্মের নামেই থাক আর কোন ইজমের নামেই থাক সমস্ত মতবাদের ওপর যা আল্লাহ বিধান ছাড়া রয়েছে সমস্ত মতবাদের ওপর দিন ইসলাম কে নিয়ে আসা দাওয়াত শক্তিশালী করতে চান বিজয় দান করতে চান আল্লাপাকি হাল মুশেকুন যদিও বহুতবাদীরা তা অপছন্দ করে মোটেই মেনে নিতে পারে না তারপর আল্লাহাকর রব্বুল আলমী উত্তম ব্যবসা শেখাচ্ছেন মমিনদেরকে আমন হে মমিন রা হাল আদুল তিজারা তোমাদেরকে কি একটি ব্যবসা সম্পর্কে সন্ধান দেব বাতলে দেব তুঞ্জি কুমিন আজাবিন আলীম যা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি থেকে রক্ষা করবে সেই ব্যবসা শোনো তু মেনুন আবিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস করবে ও রাসুল তার রসুলের প্রতি বিশ্বাস করবে ও তো জাহিদ এবং আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবে প্রচেষ্টা চালাবে অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ থেকে শুরু করে এটা নিচের দিক থেকে শুরু করছি আর কথার দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করা তারপরে যার বল প্রয়োগ করার ক্ষমতা আছে সে বল প্রয়োগ করবে যেমন শাসকরা যাদেরকে পাক নেতৃত্ব দান করেছেন অথবা আপনি আপনার বাড়ির শাসক আপনার স্ত্রী ছেলে মেয়েদের বল প্রয়োগ করে আপনার পরিবারে দিন প্রতিষ্ঠা করবেন আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহ রাস্তায় জেহাদ করবে বেআ তোমাদের ধন সম্পদ দিয়ে তোমাদের জাম দিয়ে ধন সম্পদ দিয়ে আল্লাহ বলেছেন কখন আগে জানের কথা বলেছেন দুটোই জরুরি আল্লাপাকের দিনের খেনবতের জন্য শ্রমও দিতে হবে মেহনত পরিশ্রমও দিতে হবে আল্লাহ যে বিদ্যা বুদ্ধি দিয়েছেন সেটাকেও আল্লাহর দিনের ক্ষেতমতার জন্য লাগাতে হবে আর যা আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন তাও ব্যয় করতে হবে দিনের দাওয়াতের জন্য দিন প্রচার প্রসারের জন্য আর এখান থেকে শুরু করে জিহাদ ফিসাবি ইল্লাহ যখন শর্ত পুরা হবে তার জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন যা জাহলিকুম খাইরুল্লাহুম এটা তোমাদের জন্য বড়ই কল্যাণকর ইনকুমতুম আলাম তোমরা যদি জানতে একফের লকুম জনুবাকুম তোমরা যদি আল্লাহর সাথে ব্যবসা করো ব্যবসা করলে দুই পক্ষ থেকে আদান প্রদান হয় আপনি পয়সা দিলেন আর যে বিক্রেতা আছে তার কাছ থেকে আপনি ধান বা চাউল নিলেন এইভাবে না ব্যবসা হয় তো আল্লাহ পাক কিছু চাইছেন বান্দার কাছে আর তিনি দিতে চাইছেন তোমরা এগুলো দাও আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান আর আল্লাহর রাস্তায় জিহাদ তোমাদের জানমাল দিয়ে এটা যদি তোমরা মূল্য দাও তাহলে আমি কি দেবো এক ফের লেখুম জুনু বাকুম। আল্লাহ তোমাদের গণহা মাফ করে দেবেন ওই তুখেলকম জান্নাত ইন্তাজির মিন্তেহাতে আনাহার এবং আল্লাফাক তোমাদেরকে প্রবিষ্ট করবে না এমন জান্নাতগুলিতে যার নিম্নদেশ দিয়ে বহু নহর প্রবাহিত রয়েছে দুধের পানির মদের আর মধুর ও মাসাকে না এবং সুন্দর সুন্দর বাসস্থান রয়েছে উত্তম বাসস্থান রয়েছে ফি জান্নাত এ আদান চিরস্থায়ী জান্নাতে ওই বাসস্থান দুনিয়ার মতো না যে আজকে আজ কালকে নেই হয়তো বাড়িঘর তৈরি করে ঢুকতেই পারলো না মারা গেল থাকারই সুযোগ পেল না হয় অথবা থাকার সুযোগ পেল কিন্তু বাড়ি ঘর ভোগ করতে পেল না কেউ দখল করে নিল বেইমানি করলো এইরকম নয় এটি আজিম হচ্ছে মহা সাফল্য আর আর একটা জিনিস দেবেন আল্লাহকে যদি তোমরা মূল্য দাও ব্যবসা করার জন্য ইমান আল্লাহর প্রতি রাসুলের প্রতি আর জেহাদ হিসাবি প্রচেষ্টা চালানো প্রচেষ্টা আপনার নার্স থেকে যখন চালাবেন আমল ওতে আপনি আমল না করে ইসলাম প্রচার করবেন নিজে আমল করবেন তাহলে তাহলে ফরজ অজাব আদায় করছেন হারাম না পাপ থেকে বেঁচে থাকছেন আর তারপরে দাওয়ার কাজ করছেন তারপরে আপনি ইসলামের যতটা খেদ অবদান রাখতে পারছেন অবদান রাখছেন এই ব্যবসা যদি আল্লাহর সাথে করেন তো আল্লাহ গুনাহ মাফ করবেন জান্নাত দেবেন এবং জান্নাতে স্থায়ী বাসস্থান দেবেন এগুলি তো সব ধার মনে হচ্ছে তাই না ধারবাকির কারবার বলছে ধার বাকি তাহলে নেওয়া আল্লাহ বলছেন নগদ ওদি ওখানা তহিব্বু না আর একটা দেবো আর একটা নগদ নগদ দেবো যেটা খুব ভালোবাসো কারণ নগদ তো এটা ভালো লাগে বেশি লাগে আল্লাহ করিব আসন্ন বিজয় নেতৃত্ব আল্লাহ দেবেন খেলাফত দেবেন তোমরা ওপরে থাকবে নেতৃত্বে থাকবে কিন্তু শর্ত আল্লাহ লাগিয়েছেন ওখানে ইনকুন্তুমিন যদি সত্যিকার ইমানদার হও তাহলে ইমানের সংজ্ঞা আর ইমানের যে পিলার রয়েছে ইমানের শর্ত সবগুলি পুরা করে আল্লাহ দেবেন দিয়েছেন খোলা ফেরা সেদিনকে দিয়েছেন দীর্ঘদিন দিয়েছেন আল্লাহ এক হাজার বছর ধরে মুসলিম মাকে পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা ছিল এক হাজার বছর পর্যন্ত যেটা নিজে মুসলিমরাই জানে না এই চোদ্দশো বছর ইতিহাসে এক হাজার বছর ধরে আন্তর্জাতিক ভাষা আরবি ভাষা তো আল্লাহ আপাকে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ আরো বলেছে বলছেন যদি শক্তিশালী করি তাহলে তারা কি করবে নামাজ কায়েম করবে জাকাত দেবে ভালো কাজের উপদেশ ভালো কাজ ছড়াবে আর অন্যায় কাজে নির্মূল করবে তাহলে আল্লাহ পাক নেতৃত্ব দেবেন আল্লাহ ফাক রব্বুল আলম তারপর এরশাদ করছেন যে অবশ্যই হে হেন মোহাম্মীদের সাহায্যকারী চেয়েছিলেন লীল হাওয়ারিয়ান উদ্দেশ্য করে বলেছিলেন কামাকা আলা যেমন উমারিয়াম পুত্র ঈসা আলি সালাম তার সাথী সঙ্গীদেরকে বলেছিলেন যাদের সংখ্যা 12 ছিল হাওয়ারীদের সংখ্যা তাফসীর কাররা লিখেছেন যে বারো জন তারা ছিল মান আনসারি আনসারিল্লাহ দেখো আমার এই দিন প্রচারের জন্য انجিলের প্রচারের জন্য আমার কে সাহায্যকারী হবে قال الحواریون তখন ঈসা আলাইহিস সালাম সাথী সঙ্গী হাওয়ারীরা বলেছিলেন নাহনু আনসারুল্লাহ আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হব ফাআমানত ত্বাইফাতুম মিন ইসরাঈল সূত্র বড় ইসরাঈলের এক দল তো বিশ্বাস স্থাপন করেছিল ঈমান ঠিক রেখেছিল ওয়া কাফারাত ত্বাইফা দল কুফরীতে